যেখানে আছেন দেশে এবং প্রবাসে আজকে আমি কথা বলছি একজন গুণীজন আপনাদের সবার প্রিয়। আজকে যে প্রোগ্রামটি আপনারা এখানে করলেন, এই প্রোগ্রামে আপনাদের মূল দাবি যে বিষয়ের উপরে প্রোগ্রাম করলেন এই বিষয়ে কিছু বলেন। আজকে আমাদের যে সরকার স্মৃতি পরিষদ একটা আমরা করেছিলাম, ওনার ফ্যামিলি মেম্বার্স, উনি আমার শ্বশুরমশাই, আমার ওয়াইফ আছেন মধ্যে, এবং তার অনেক গুণগ্রাহী যারা ভক্ত, কিছু শিক্ষাবিদ, মূলত এরা নিয়ে একটা স্মৃতি পরিষদ আমরা করেছিলাম। মূলত ওনার কাজকে তুলে ধরা, সংরক্ষণ করা, বিশেষ করে তরুণ প্রজন্ম মেনে নিয়ে যাওয়া। সেই স্মৃতি পরিষদ থেকে আমি আগে বলেছি শুধু আমার সূচনা বক্তব্যে যে আমরা এটাকে আসলে ধারণ করে রাখতে চাই এবং এটাকে আমরা প্রচারিত করতে চাই তরুণ প্রজন্মকে। উনি ওনার যে দর্শন ছিল আশাবাদের দর্শন, এই দর্শনটাকে আমাদের খুব পুরো জীবন জয়ী হবে, মৃত্যু পরাজিত হবে। আর মৃত্যু নিয়ে আমরা যে ভয় করি, মৃত্যুর পরে মানুষকে আসলে প্রকৃতভাবে জানা যায়, মৃত্যুর পরে নতুন জীবন আসে। এই যে কথাগুলো উনি বলছেন আসলে আমাদের উনি আশাবাদের দর্শন হিসেবে। আর আমরা আমাদের আসলে টার্গেট যদি বলেন, আমাদের লক্ষ্য এটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে নিয়ে যাদের মধ্যে এই চিন্তাভাবনাকে আমরা নিয়ে আসতে পারি, এটার জন্য দরকার আছে পাঠ, পুস্তকগুলোকে সহজলভ্য করা, এটা নিয়ে আলোচনা ব্যবস্থা করা, সর্দার মেলার মাধ্যমে সর্দার এবং দর্শন এবং মনীষীদের নিয়ে আলোচনা করা, সারা দেশে ঘুরে ঘুরে আমরা করতে পারি, এইসব আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করতে চাই। আগামী দিনগুলোতে যেমন এটা আমাদের তো একটা অনুষ্ঠান হলো যেটা আমাদের কোভিডের কারণে একটা গ্যাপ, একটা বড় ফাঁক পড়েছিল, সেদিকে এখন তো আমরা নিয়মিত অনুষ্ঠান হবে। কিন্তু আমাদের যেটা আছে ওনার লেখাগুলো নিয়ে, ওনার উপরে গবেষণার একটা প্রসঙ্গটা আসছে, সরকারের কাজ নিয়ে গবেষণার প্রয়োজন আছে। যেমন কিছুদিন আগে একজন আমাদের গুণীজন, তিনি পিএইচডি করেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে সর্দারের উপরে, এটা একটা গবেষণার কাজ, সেই কাজটাকে আমাদের নিয়ে আসতে হবে আমাদের সাধারণ মানুষের কাছে, যে কী উনি পেয়েছেন, কী বলতে চেয়েছেন, এবং আরও কিছু গবেষণা আমাদের প্রয়োজন আছে। আর আমরা এটা নিয়ে সর্দার মেলার মাধ্যমে আসলে এই যে জ্ঞান চর্চা যে ব্যাপারটা, মানুষের বুদ্ধিবৃত্তিক যে বিকাশের যে ব্যাপার, জ্ঞানের মাধ্যমে আমরা সামনে এগোতে চাই, কুসংস্কারের দিকে পার হয়ে এসে মানবিক চিন্তাভাবনা নিয়ে, উপদেশীয় চিন্তাভাবনা নিয়ে এটাকে আমরা সামনে নিয়ে আসতে চাই। ধন্যবাদ। আপনারা দেখছেন একজন মানবতার জন্য কাজ করছে এবং আগামীতেও মানবতার কল্যাণে কাজ করতে চায়। আমি বাংলাটির সাংবাদিক জগৎ।